মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদের শামশেরগঞ্জে কাকুরিয়া ফুটবল ময়দানে নূরবিড়ি ওয়ার্কার্সের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট সমাজসেবী নূর মোহাম্মদ বিশ্বাসের স্মৃতিতে নূর ট্রফি ফুটবল প্রতিযোগিতার শুভ উদ্বোধন হল শনিবার। কাকুরিয়া যুব স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আয়োজিত এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি এবং সমাজসেবী খলিলুর রহমান, বিডিও জয়দীপ চক্রবর্তী, কাকুরিয়া যুব স্পোর্টিং ক্লাব সেক্রেটারি মোহাম্মদ শাকির উদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। 16টি দল নিয়ে নকআউট প্রতিযোগিতা শুরু হল এদিন। যুব সম্প্রদায়কে খেলাধুলায় উৎসাহ যোগাতেই মূলত এই আয়োজন সাড়া ফেলেছে। এলাকায় খেলাধুলো বন্ধ হয়ে গেছিল, সেই খেলাধুলাকে উজ্জীবিত করা, ক্রীড়া প্রেমী বা যুবক ছেলেদেরকে খেলাধুলার এগিয়ে নিয়ে আসার জন্য পাশাপাশি শরীরচর্চার জন্য যে খেলা প্রয়োজন সেটাকে লক্ষ্য রেখে হচ্ছে। স্পোর্টিং ক্লাবের উদ্যোগে নিউজ ট্রফি এখানে হচ্ছে, আগের বছরও হয়েছিল। যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে এলাকায় যাতে যুবক যারা রয়েছেন, ইয়াং ছেলে যারা রয়েছে, তাদের মধ্যে খেলাধুলোটাকে আরও বেশি করে প্রসার করা, তাদেরকে আরও খেলাটাকে বেশি করে ছড়িয়ে দেওয়ার জন্য। আজকালকার বাচ্চারা অনেকটাই মানে শরীরচর্চার ব্যাপারটা ভুলতে বসেছে, সেটাকে আরও নতুন করে ফিরিয়ে আনার জন্য এই উদ্যোগ। আগামী সোমবার অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ঔরঙ্গাবাদ মৈদুল ক্লাব এবং বিআরকে মুর্শিদাবাদ। প্রাথমিক পর্যায়ের খেলা ঘিরে উন্মাদনা থাকে চোখে পড়ার মতো। কাকুরিয়া ফুটবল মাঠের যে প্রাচীন ঐতিহ্য আছে সেটা যাতে আবার ফিরে আসে, যার জন্য খেলাধুলা করার মানসিকতাটা আমার মাথাতে এলো। কিন্তু পরিচালনা করার জন্য পেছনে কাউকে আমাদের প্রয়োজন হয়। তখন খলিলবাবুকে গিয়ে আমরা প্রস্তাবটা দিই যে আপনার বাবার স্মৃতিতে যদি এই ধরনের একটা খেলা করান, তাহলে এলাকার যুবকদের মধ্যে যে যান্ত্রিকতার ভাব চলে এসছে সেটা মাঠের দিকে ফিরিয়ে আনতে যদি পারি তাহলে অনেকটা সফল হবে না। তো উনি আমাদের কথাতে সাই দিয়ে 2015 থেকে খেলাটা করিয়ে আসছেন। এবছরে এটা চতুর্থ বার্ষিকী নূর ট্রফি ফুটবল প্রতিযোগিতা। কত দলীয় খেলা হচ্ছে আজকে? এইবারে আমরা এর আগের বার 8 দলীয় করেছিলাম, এবার 16 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজনটা করেছি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।